অবশেষে আর মাত্র দুটো দিন অতিক্রান্ত হয়ে গেলেই আগামী 31শে মার্চ থেকে শুরু হয়ে যাচ্ছে সেই আইপিএল 2023। আইপিএল 2023 শুরুর আগের মুহূর্তে যেখানে প্রত্যেকটি টিম থেকে প্রায় 2 থেকে 3 জন প্লেয়ার ইঞ্জুরির জন্য রুলড আউট হয়ে গেছে, সেখানে টিমগুলি তাকে লক্ষ্য করে তাদের এই প্রথম ম্যাচে কোন দুর্ধর্ষ নতুন প্লেয়িং 11 নিয়ে মাঠে নামছে তাই আজ ফটাফটভাবে দেখে নিব এই ভিডিওতে। তাই প্লিজ দেখো পুরো ভিডিও। আইপিএলের একজন বড় ফ্যান হলে ও আইপিএল 2023 দেখার জন্য এক্সাইটেড থাকলে ভিডিওটিকে করে দাও লাইক এবং এই আইপিএল 2023-এ সিম্পলভাবে টিম বানিয়ে আমার সাথে প্রচুর টাকা উপার্জন করতে হলে অবশ্যই নিচে ডেসক্রিপশানে এবং কমেন্টে দেওয়া লিঙ্কে গিয়ে জয়েন হয়ে যাও আমাদের অফিসিয়াল ক্রিকেট ইন বেঙ্গলি টেলিগ্রাম চ্যানেলে। তো প্রথম টিম গুজরাট টাইটন্স। হ্যাঁ বস, আগামী 31শে মার্চ চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ দিয়েই এই আইপিএল 2023-এর শুভারম্ভ ঘটাবে গুজরাট টিম, যেখানে এটাই প্রথম টিম যার কোনো ইঞ্জুরি প্লেয়ার নেই। তাই এই টিমের প্রথম ম্যাচের প্লেয়িং 11-এ ওপেনার রূপে দেখতে পাওয়া যাবে শুভমন গিলের সঙ্গে কেএস ভারত অথবা ঋদ্ধিমান সাহাকে, যেখানে মিডল অর্ডারে খেলবে কেন উইলিয়ামসন, হার্দিক পান্ডিয়া এবং ডেভিড মিলার, লোয়ার অর্ডারে খেলবে রাহুল তিওয়াতিয়া, রাশিদ খান এবং আরশাই কিশোর এবং বোলিং ডিপার্টমেন্টে খেলবে শিবম মাবি, মোহাম্মদ সামি এবং আলজারি জোসেফ। এরপর দ্বিতীয় টিম পাঞ্জাব কিংস। হ্যাঁ বস, 1 এপ্রিল এই টিমটি কেকেআরের বিরুদ্ধে ম্যাচ দিয়েই আইপিএল 2023-এর শুভারম্ভ ঘটাবে, যেখানে এই টিমের ওপেনার জনি বেয়ারস্টো পুরোপুরিভাবে রুলড আউট হয়ে গেছে। তাই এই টিমের প্রথম ম্যাচের প্লেয়িং 11-এ ওপেনিং করতে দেখা যাবে শিখর ধাওয়ানের সঙ্গে ভারতীয় দুর্ধর্ষ নতুন ওপেনার প্রভীস্মরণ সিংকে, যেখানে মিডল অর্ডারে খেলতে দেখা যাবে শাহরুখ খান, লিয়াম লিভিংস্টন এবং জিতেশ শর্মাকে, লোয়ার অর্ডারে খেলতে দেখা যাবে স্যাম কারান, ঋষি ধাওয়ান, কাগিসো রাবাডাকে এবং বোলিং ডিপার্টমেন্টে দেখা যাবে হারপ্রীত ব্রার, আর্শদীপ সিং এবং স্পিনার রাহুল চাহারকে। এরপর পরের টিম রাজস্থান রয়্যালস। হ্যাঁ বস, 2 এপ্রিল এসআরএইচের বিরুদ্ধে ম্যাচ দিয়েই আইপিএল 2023-এর শুভারম্ভ ঘটাবে রাজস্থান, যেখানে এই টিমের ছিটকে গেছে বোলার প্রসিদ্ধ কৃষ্ণা। তাই এই টিমের প্লেয়িং 11-এ ওপেনিং করতে দেখা যাবে যশস্বী জয়সওয়াল এবং জস বাটলারকে, মিডল অর্ডারে খেলতে দেখা যাবে সঞ্জু স্যামসন, দেবদূত পাড়িকালে এবং শিমরন হেটমায়ারকে, লোয়ার অর্ডারে খেলতে দেখা যাবে রিয়ান পারাগ, জেসন হোল্ডার এবং রবিচন্দ্রন অশ্বিনকে এবং বোলিং ডিপার্টমেন্টে খেলতে দেখা যাবে ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহাল এবং প্রসিদ্ধ কৃষ্ণর জায়গায় খেলবে কুলদীপ সেন। এরপর পরের টিম সানরাইজার্স হায়দ্রাবাদ। হ্যাঁ বস, 2 এপ্রিল রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ দিয়েই আইপিএল 2023-এর শুভারম্ভ ঘটাবে এই টিম, যেখানে আইপিএল 2023-এ এটাই দ্বিতীয় টিম যার কোনো ইঞ্জুরিগ্রস্ত প্লেয়ার নেই। তাই এই টিমের হয়ে ওপেনিং করতে দেখা যাবে ময়ঙ্ক আগারওয়াল এবং অভিষেক শর্মাকে, মিডল অর্ডারে খেলতে দেখা যাবে রাহুল ত্রিপাঠী, অ্যাডেন মার্কম এবং হ্যারি ব্রুককে, লোয়ার অর্ডারে খেলতে দেখা যাবে হেনরি ক্লাসন, ওয়াশিংটন সুন্দর এবং ভুবনেশ্বর কুমারকে এবং বোলিং ডিপার্টমেন্টে খেলতে দেখা যাবে আদিল রশিদ, টি নটরাজন এবং উমরান মালিককে। এরপর পরের টিম মুম্বাই ইন্ডিয়ান্স। হ্যাঁ বস, 2 এপ্রিল আরসিবির বিরুদ্ধে ম্যাচ দিয়ে এই টিম শুভারম্ভ ঘটাবে, যেখানে এই টিম থেকে জাসপ্রিত বুমরা এবং জাই রিচার্ডসন দুজন বোলার রুলড আউট হয়ে গেছে। তাই এই টিম তার প্রথম ম্যাচে যে প্লেয়িং 11 নিয়ে মাঠে নামবে সেই প্লেয়িং 11-এ ওপেনিং করতে দেখা যাবে রোহিত শর্মা এবং ঈশান কিষানকে, মিডল অর্ডারে খেলতে দেখা যাবে ডুয়েল ব্রেভিস, সূর্যকুমার যাদব এবং তিলক বর্মাকে, লোয়ার অর্ডারে খেলতে দেখা যাবে টিম ডেভিড, ক্যামরন গ্রিন এবং ঋত্বিক সোকেনকে এবং বোলিং ডিপার্টমেন্টে দেখা যাবে জোফরা আর্চার, কুমার কার্তিকা এবং জাসপ্রিত বুমরার জায়গায় দেখতে পাওয়া যাবে বোলার আরশাদ খানকে। এরপর পরের টিম দিল্লি ক্যাপিটালস। হ্যাঁ বস, 1 এপ্রিল লখনৌর বিরুদ্ধে ম্যাচ দিয়েই আইপিএল 2023-এর শুভারম্ভ ঘটাবে দিল্লি, যেখানে এই টিম থেকে ঋষভ পান্ত ক্যাপ্টেন ছিটকে গেছে। তাই এই টিমের প্রথম ম্যাচের প্লেয়িং 11-এ ওপেনার রূপে দেখতে পাওয়া যাবে ক্যাপ্টেন ডেভিড ওয়ার্নার এবং পৃথ্বী শকে, মিডল অর্ডারে খেলতে দেখা যাবে মিচেল মার্শ, মনীষ পান্ডে এবং সরফরাজ খানকে, লোয়ার অর্ডারে খেলতে দেখা যাবে রবম্যান পাওয়েল, অক্ষর প্যাটেল এবং ললিত যাদবকে এবং বোলিং ডিপার্টমেন্টে খেলতে দেখা যাবে আন্দ্রিজ নোকিয়া, কুলদীপ যাদব এবং খালিল আহমেদকে। এরপর পরের টিম লখনৌ সুপার জায়ান্টস। হ্যাঁ বস, আগামী 1 এপ্রিল দিল্লির বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল 2023-এর শুভারম্ভ ঘটাবে এই টিম, যেখানে এই টিম থেকে বোলার মোসান খান ছিটকে গেছে এবং তার জায়গায় তাই খেলতে দেখা যাবে জয়দেব উনাটকাটকে। তাই এই টিমের হয়ে প্রথম ম্যাচের প্লেয়িং 11-এ দেখা যাবে ওপেনার কেএল রাহুল এবং কুইন্টন ডিকুককে, মিডল অর্ডারে দেখা যাবে দীপক হুডা, নিকোলাস পুরান এবং কুণাল পান্ডিয়াকে, লোয়ার অর্ডারে খেলতে দেখা যাবে আয়ুষ বাদানি, মার্কাস টনিস এবং রবি বিষ্ণুইকে এবং বোলিং ডিপার্টমেন্টে দেখা যাবে আবেশ খান, মার্ক উড এবং মোসেন খানের জায়গায় জয়দেব উনাটকাটকে। এরপর পরের টিম রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। হ্যাঁ বস, 2 এপ্রিল মুম্বাইয়ের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এই টিম শুভারম্ভ ঘটাবে, যেখানে এই টিম থেকে উইল জ্যাক্স ছিটকে গেছে, তবুও কিন্তু এই টিমের হয়ে হ্যাজেলহুড এবং রজত পাতিদারের প্রথম ম্যাচ খেলা নিয়ে ডাউট রয়েছে। তাই এই টিমের প্রথম ম্যাচের প্লেয়িং 11-এ ওপেনিং করতে দেখা যাবে ফাফ ডু প্লেসি এবং বিরাট কোহলিকে, মিডল অর্ডারে খেলতে দেখা যাবে রজত পাতিদার, ক্লেন ম্যাক্সওয়েল এবং মহিপাল নোমারকে, লোয়ার অর্ডারে খেলতে দেখা যাবে দিনেশ কার্তিক, অনন্ত হাসরাঙ্গা এবং শাহবাজ আহমেদকে এবং বোলিং ডিপার্টমেন্টে খেলতে দেখা যাবে বোলার হার্ষাল প্যাটেল, জস হ্যাজেলউড এবং মোহাম্মদ সিরাজকে। এরপর পরের টিম চেন্নাই সুপার কিংস। হ্যাঁ বস, 31শে মার্চ গুজরাটের বিরুদ্ধে ম্যাচ দিয়েই আইপিএল 2023-এর শুভারম্ভ ঘটাবে এই টিম, যেখানে এই টিম থেকে অলরাউন্ডার কাইল জেমিনসন রুলড আউট হয়ে গেছে। তাই এই টিমের প্রথম ম্যাচের প্লেইং 11-এ ওপেনিং করতে দেখা যাবে ঋতুরাজ গাইকোয়াড় এবং বেন স্টোকসকে, মিডল অর্ডারে খেলতে দেখা যাবে মোয়েন আলী, অম্বতি রাইডু এবং শিবম দুবেকে, লোয়ার অর্ডারে খেলতে দেখা যাবে রবীন্দ্র জাদেজা, MS ধোনি এবং ডুয়েন ফ্যাট্রিয়সকে এবং বোলিং ডিপার্টমেন্টে দেখা যাবে দীপক চাহার, মুকেশ চৌধুরী এবং হার্ষেন তিখওয়ানাকে। সর্বশেষ টিম কলকাতা নাইট রাইডার্স। হ্যাঁ বস, আগামী 1লা এপ্রিল পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ দিয়েই এই IPL 2023-এর শুভারম্ভ ঘটাবে এই টিম, যেখানে এই টিমের হয়ে সাকিব লিটন দাস তো এসে পৌঁছয়নি, শ্রেয়স আয়ার তো ছিটকে গেছে, তার পাশাপাশি লকি ফার্গুসনও প্রথম ম্যাচ খেলতে পারবে না। তাই এই ম্যাচের প্লেইং 11-এ দেখতে পাওয়া যাবে ওপেনার রূপে ভেঙ্কটেশ আয়ার এবং রাহমাতুল্লাহ গুরবাজকে, মিডল অর্ডারে খেলতে দেখা যাবে নারায়ণ জগদীশন, নীতিশ রানা এবং রিঙ্কু সিংকে, লোয়ার অর্ডারে খেলতে দেখা যাবে আন্দ্রে রাসেল, শার্দুল ঠাকুর এবং সুনীল নারিনকে এবং বোলিং ডিপার্টমেন্টে খেলতে দেখা যাবে উমেশ যাদব, বরুণ চক্রবর্তী এবং লকি ফার্গুসনের জায়গায় টিম সাউদিকে। তো এই ছিল IPL 2023-এর 10টি টিমের প্রথম ম্যাচের প্লেইং 11 ও ভিডিও। তোমার মতে কোন টিমের কোন প্লেইং 11 হওয়া উচিত তা কমেন্টে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করো লাইক, শেয়ার, কমেন্টের পাশাপাশি আরও ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।